এই বেদব, উনি একজন ম্যাজিস্ট্রেট, ওনার সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানা নেই। চলো ওঠো। তোর এত বড় সাহস, তুই আমাদের স্যারকে স্ত্রী বলেছ? কাকে কি বলতে হয় তুই সেটাও জানিস না? ভেনওয়ালার বাচ্চা বাবু সাহেব করেন তো। এই বেদব, উনি একজন ম্যাজিস্ট্রেট, ওনার সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানা নেই। আপনারা আমার গায়ে হাত দিতেছেন, আমার অপরাধ কি? এই বেদব, একজন ম্যাজিস্ট্রেট কোন অ্যাঙ্গেলে তোর বউ হয়? তুই কখনোই নিজেকে মেপে দেখেছিস তোর স্থান কোথায় আর স্যারের স্থান কোথায়? বেয়াদব আর ও কোত্থেকে থেকে শিখবে? ও তো গ্রামের মুরুক্ষ ব্যান চালক। হ্যাঁ স্যার, আমি অশিক্ষিত। এর লেগে আপনারা স্যার আমার গায়ে হাত তুললে। আমি সামান্য ভ্যান চালক দিকে স্যার, আপনারা সবাই মিলে আমার গায়ে হাত তুলল। আমার অপরাধ কি ছিল? আমি আপনাদের ম্যাজিস্ট্রেট যে বউ করছি, আপনার বউ করছেন বলুন। আপনার বউ করলে সমস্যা কই? আগে তো কখনো কন্যা যখন আমি ভ্যান চালাই আইয়া আপনাদেরকে বই কিনে নিয়ে আইতাম, তখন তো আপনি আমার কন্যা। আমি ভ্যান চালু, আপনার পরীক্ষার ফির টাকা যখন আমি জোগাড় করে নিয়ে আসতাম এই ভ্যান চালিয়ে কই, তখন তো আপনি কন্যা। আমি ভ্যান চালু, আপনার একটু ভালো মন্দ খাওয়াইতেইব, তাহলে আপনার ব্রেন খুলবো। ভ্যান চালিয়ে টাকা নিয়ে আইসা, সেই টাকা দিয়ে আপনার জন্য দুধ ডিম কলা ফল ফ্রুটস নিয়ে আসতাম কই, তখন তো আপনি বলেন না আমি ভ্যান চালু। আপনার সামনে আপনার এতগুলো লোক আমার গালে একটার পর একটা থাপ্পড় মারলো, আপনি প্রতিবাদ করলেন না কেন? কেন প্রতিবাদ করলেন না কেন? কি অপরাধ ছিল আমার? আমি ভ্যান চালক, তাই আমি ভ্যান চালক হয়েছি বইলা। আজ আপনি আপনার প্রতিবাদের ভাষাটুকু হারিয়ে ফেলেছেন, এই ছিল আমার কপাল। এত পরিশ্রম তাহলে কার পিছনে করল, কেন করল? আমার ভুল হয়ে গেছে, আপনার বউ করছি, আপনি মাফ করে দিয়ে। সে স্ত্রী তার স্বামীর গায়ে হাত তোলার প্রতিবাদ করতে পারে না তার ক্ষমতা থাকা সত্ত্বেও, সেই স্ত্রী আমার না হোক, সেই স্ত্রী আমার জীবনে না থাক। না, তুমি আমাকে নিয়েই যাবে। নিয়ে যাবেন? কি বলছেন স্যার? স্যার কি বলছেন সব? আপনি ঠিক আছেন তো? অবশ্যই ঠিক আছি। যে ভ্যান চালকের গায়ে আপনারা হাত দিয়েছেন, হি ইজ মাই হাজবেন্ড। তুমি দাঁড়াও এখানে, এই আপনাদের বলছি, হ্যাঁ উনি আমার স্বামী, আমি গর্ব করে বলতে পারি যে উনি আমার স্বামী। এই যে ভ্যান চালক বলতেছেন না, আজ আমি স্যার তার জন্য জানেন, ওর জন্য ম্যাজিস্ট্রেট কার জন্য জানেন, ওর জন্য। এই যে আপনাকেও বলতেছি, এই যে আমার স্বামী ভ্যান চালক অশিক্ষিত বললেন না, এটা কেন বলছেন? এই অশিক্ষিত লোকের জন্যই আজ আমি ম্যাজিস্ট্রেট। উনি খেয়ে না খেয়ে থেকেও আমাকে পড়াশোনা করিয়েছে, এই ভ্যান চালিয়ে দিনের পর দিন রোজগার করে সেই টাকা দিয়ে আমাকে খাইয়েছেন পরিয়েছেন, উনি আমাকে এই পোশাকশা দিয়েছেন। ফার্স্ট টাইম আমার স্বামীর গায়ে হাত তুলছেন, কিন্তু নেক্সট টাইমে যদি এরকম ভুল কখনো করেন আপনাদের কাউকে আমি ছেড়ে কথা বলবো না। চলো you
ম্যাজিস্ট্রেট স্যারের হাজবেন্ড পঞ্চালক। তোমার যেমনে মন চাই তেমনে হেসলো, আমি কিছু বলবো না, মিথ্যা কথা কইয়া আমায় আর মারি। কি সে এই জায়গায় দাঁড়াইলা কেন? এই জায়গায় দাঁড়াবো না, কি কইলো কি কইলো কে রয় বেটা? যেমনে আমি কেমনে কমু তেমনে হেসলো, আমি কিছু বলবো না। আবার কইছে, তার মানে ওর লগে তুই তলে তলে সম্পর্ক করস কি? আর কোন মাই আছে এনে তো তুই আর আমি কইলে তরে কইছে, আমি তার মাইয়া না। তরে তরে আমি তালাক তালাক দিমু, তরে ডিভোর্স দিমু, দেন মোহরের 35,000 টাকা আজকের ভিতরে আমি ব্যবস্থা করবো। কি হয় নাই এইটা বল, তোর জন্য এখনই আমার সংসার ভেঙে যাইতেছে, ঘর ভেঙে যাইতেছে, সংসার ভাঙতেছে, ঘর ভাঙতেছে। আমি তো কাউরে পুরালার দাবি নিয়ে আমরা কই না যাইতে কই না, বাড়ি ভাঙতে কই না, বাড়ি ভাঙতে কই, তোমার তো চুলকাই মাইয়া মানুষ দেখলে। আমার চুলকাইব কে? আমার আমার কোনো এলার্জি নাই, আমার পসারি খাও হয় না যে চুলকাইব। তোর মনের ভিতর চুলকানি, মেয়া মানুষ দেয় আসার কুকুর কুকুর করে যে কোন মাইয়া মানুষে কি কওয়া যায়, কেমনে করে অ্যাট্রাক করা যায়, দেখ তোর লাগি আমার আমার সময় আমার তালাক দিয়ে দিব। আমার লাগে তালাক দিব কে? এটা কোন দনে বেয়া তুমি কি কইলি? তোমার এমনি মন চাই এমনি চলো, আমি কিছু বলবো না। তার মানে তুই আমার বল প্রেম করো? আই চুপ, প্রেম করি সুন্দরী মাইয়া মানুষ দেখে লাল করে আছ তুই? না কি হইছে কি এখানে? আমি কিছু বলবো না, এসব বলে আমার কি আমার জামাই তোরে কইছে জি একজনের কথা শুনে তোমার তালাক দেয়, আমার জামাই তো আমার তালাক দেয়, আমি যদি কই কেউ যদি কয় তোমার বউ আরেকজনের সূত্রে আছে, তোমার বলো সম্পর্ক নাই তুই কলি কে? হে লাটকির বউ আমি কি কইছি? তোমার যেমনি মন চাই এমনি চলো, আমি কিছু বলবো না। আমি কিছু বলবো না তোর বউরে কইছি? আমার বউ তোর লোকে যাবো, হারা বেলা নাটা খাটা ঘুটু নাটকির পো খবর দেখার সাথে যাবো না। না চলো